প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। মানিকচক ব্লকের অন্তর্গত করিয়া সুলতানপুর প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোতা ঘটনায় মানিকচক থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার দাবিও তুলেছেন বিদ্যালয়ের শিক্ষকরা। মানিকচক ব্লক প্রশাসনিক ভবন থেকে ঢিলছোড়া দূরত্বে এই করিয়া সুলতানপুর প্রাথমিক বিদ্যালয়। শনিবার বিদ্যালয়ের শিক্ষকরা রোজকার মতো বিদ্যালয়ে আসেন, তারপর মিড ডে মিল ঘরের দরজা খুলে দেখেন জল তোলার মূল্যবান পাম্প মেশিন চোরেরা রাতেই অন্ধকারে চুরি করে নিয়ে চম্পট দিয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন ঘরের দরজা ভাঙার চেষ্টাও করা হয়েছে। আর এই চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। তড়িঘড়ি বিদ্যালয় কর্তৃপক্ষ মানিকচক থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। বিদ্যালয়ের তরফে জানা যায় একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে বিদ্যালয় জুড়ে। কখনো ব্যাটারি তো কখনো টিউবওয়েল, এবারে পাম্প মেশিন চুরি করে নিয়ে পালিয়েছে চোরেরা। বিদ্যালয় জুড়ে যাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা হোক সেই দাবি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। পরিতোষ সরকারের রিপোর্ট, NB24 নিউজ। আমি আজকে প্রায় 10:30 দিকে স্কুল যখন আসি, স্কুলের মেন গেট খুলে দেওয়ার পরে আমরা যখন সব ক্লাস ক্লাস খোলাখুলি করা সব কিছু যার যাটা সব দেওয়া যাওয়া, তারপরে যখন আমরা মিড ডে মিলের রুমের দিকে আসি, তো মিড ডে মিলের রুমের আমরা গেটটার অবস্থা একটু অন্যরকম দেখি। অন্যরকম দেখার পরেও আমরা যখন মিড ডে মিলের তালা ফালা খুলে ঢুকে যাই, ঢুকে যাওয়ার পরে আমাদেরকে সেরকম কোনো অসঙ্গতি কিছু লাগেনি। তারপরে কিছুক্ষণ পর আমরা যখন বাচ্চা কাচ্চা যখন চলে আসার পরে যখন পাম্প চালাবার জন্য যাই, তখন আমরা যখন সুইচ দিই তখন মোটরের কোনো আওয়াজ পাচ্ছি না। তখন মোটরের কাছে ওই জায়গাতে গিয়ে দেখি যে মোটর আমাদের চুরি হয়ে গেছে। বর্তমানে এখন আমরা ওটাই দেখতে পাচ্ছি যে ওটাই মেশিনটাই একটা ক্রম্পটনের 0.5 HP ছিল, ওই মোটরটাই চুরি হয়ে গেছে। হ্যাঁ, মানে সময় অসময়ে অনেক সময় দেখতাম যে এটা ওটা, তো আমরা ভাবতাম যে হয়তো বাচ্চা কাচ্চা খেলতে গিয়ে অনেক কিছু করে দিচ্ছে, কিন্তু ওই রকম কিছু মনে ভাবতাম না যে আসলেই কি চোরেরা এগুলো প্রোগ্রাম করছে। আমরা ভাবতাম যে হয়তো কোনো কেউ খেলতে গিয়ে কোনো রকম ধাক্কা টাক্কা লাগে, তো হয়তো এদিক ওদিক হয়, অনেক সময় দেখেছি তো হবে, চেষ্টা হয়েছে। চাইছি যে আমাদের স্কুল যেহেতু ব্লক প্রশাসনের পাশে লাগোয়া, আমাদের তার পাশেই আমাদের এসআই অফিস, আমরা চাইছি যে একটা এই পাশে স্কুল প্রশাসনিক দিক দিয়েও স্কুলের খুব কাছাকাছি স্কুল অফিস আছে আমাদের বিডিও সাহেবের, আমরা চাইছি প্রশাসনিক দিক থেকে যে আমাদের স্কুলের যথাসাধ্য নিরাপত্তা দেওয়া হোক এর সময়, বিশেষ করে ছুটি লং টার্ম ছুটির সময় আমাদের স্কুলের নিরাপত্তা দেওয়া হোক, রাতে হোক আর লং টার্ম ছুটির সময়। হ্যাঁ, বেশ কয়েক বছর আগে একবার ঘটনা ঘটেছে, আমরা এর আগে একটা টিউবওয়েল গেছিলাম, তার আগে এই এই প্রজেক্টটা যে দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টটা লাগানোর পরে পরে ওখান থেকে আমাদের মানে কোম্পানি থেকে আমাদের ব্যাটারি প্রোভাইড করেছিল, ব্যাটারি কানেকশন সব কিছু পিউরিফাই ওয়াটারের জন্য সব করে দেওয়ার পরে, আমরা লাগানোর পরে সব কিছু ঠিকঠাক ছিল। তারপরে গ্রীষ্মের ছুটি সম্ভবত পড়েছিল, এসে দেখি আমাদের স্কুলের ওখানকার ব্যাটারিটা চুরি হয়ে গেল। আজকে কি থানায় গেছিলেন? হ্যাঁ, আমরা আজকে থানায় গেছিলাম, জানিয়ে এসছেন। হ্যাঁ, থানায় একটা কপি দিয়ে এসেছি, বিডিও সাহেবেরও কপি আছে, যেহেতু আজকে শনিবার আমরা দিতে পারিনি, এসআই অফিসেরও কপি আছে, ওগুলো জমা করবো সোমবারে।